আসসালামু আলাইকুম। হে বিশ্ববাসী, আমি নুসরাত জাহান সামিয়া আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো গাউসুল আজম বিষয়টি কি এবং গাউসুল আজম কোন শক্তি, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা। আমার আলোচনাগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন। গাউসুল আজম কি? আমার মুর্শিদ কেবলা যদি আমাকে একটু দয়া করে তাহলে হয়তো গাউসুল আজম সম্পর্কে কিছু বলতে পারবো। গাউসুল আজম বিষয়টি আসলে কি? গাউসুল আজম নামটি তো আল্লাহর 99 নামের মধ্যেও পাওয়া যায় না। এই গাউসুল আজম নামটি তো হযরত বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইয়ের উপরে বক্ষিত হয়েছিল। এর আগে তো কখনো এই নামের প্রচলন ছিল না। বড় পীরকে দিয়ে এই নামের শুরুটা হয়েছিল। গাউসুল আজম কোন শক্তি? যেই নামের গুণে আগুন হয়ে যায় পানি। নবুয়াতের সময় এই গাউসুল আজম নামের শক্তিটি কোথায় কিভাবে ছিল এবং নবুয়াতের পরে বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই আসার আগ পর্যন্ত এই গাউসুল আজম নামটি কোথায় কিভাবে ছিল? এই গাউসুল আজম নামটির এত শক্তি কেন যে বড় পীর সকল পীর আউলিয়ার সর্দার হইলেন? কিন্তু এই গাউসুল আজম নামটি তো নবুয়াত ক্ষমতাও নয়। যে নবুয়াত ক্ষমতা গাউসুল আজম নাম ধরল এই কথাটিও ঠিক নয়। কারণ গাউসুল আজম ক্ষমতাটি কি? গাউসুল আজম ক্ষমতাটি সম্পূর্ণ আলাদা বিষয়। এবার আসি গাউসুল আজম শব্দের অর্থ বুঝতে গেলে কি বোঝায়। অর্থাৎ অর্থ না বুঝে শুধু জপেই গেলাম। অর্থটি হলো গাউসুল আজম অর্থাৎ গাউসদের শ্রেষ্ঠ, অর্থাৎ কুতুবেরও শ্রেষ্ঠ, তার মানে জ্ঞানে শ্রেষ্ঠ। যিনি রুহানিয়াত জ্ঞানে শ্রেষ্ঠ, যিনি রুহানিয়াত জ্ঞানে শ্রেষ্ঠ, যিনি রুহানিয়াত জ্ঞানে শ্রেষ্ঠ, তিনি একমাত্র গাউসুল আজম। এবার আসি গাউসুল আজম কোন শক্তি বা কোন জ্ঞান শক্তি। জ্ঞানের মৃত্যু নেই, তেমনি করে খোয়াজ খিজিরেরও মৃত্যু নেই। খোয়াজ খিজির পানিতে বাস করে, কিন্তু সাগর নদীনালা কিংবা পুকুরের পানিতে নয়, মানুষের মস্তিষ্কের পানিতে বাস করে। এবং খোয়াজ খিজির নিজেই তিনি অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার। খোয়াজ খিজির সকল মানুষের মাঝে বা সকল মানুষের মস্তিষ্কে বাস করেন না। তাহলে খোয়াজ খিজির কোন ধরনের লোকের মস্তিষ্কের পানিতে বাস করে? যিনি মুর্শিদ নামে খোদাকে পাইতে যাইয়া ভালোবাসিয়া প্রেম সাধনা এবং সর্বত্যাগী হইয়াছে এবং নিজেকে পবিত্র করেছে, তার একমাত্র তার মস্তিষ্কের পানিতেই বাস করেন। খোয়াজ খিজিরের মুখে যাহা বলে দেয় তাহাই হয়ে যায়। এবং সামনে ও পেছনে কি হইল এবং কি হইবে সকল কিছুই তিনি দেখতে পায়। সর্বপ্রকারের জ্ঞান তাহার কাছে আছে। মুসা নবীকে এই খোয়াজ খিজির জ্ঞানের শিক্ষা দিয়েছিলেন। যখন আল্লাহকে মুসা নবী বলেছিল আমি অনেক জ্ঞান অর্জন করেছি, কিন্তু খোয়াজ খিজির জ্ঞান শ্রেষ্ঠ। তাহলে যেই পবিত্র মানুষটির মস্তিষ্কে, তিনি একমাত্র গাউসুল আজম। এখন আমি বলবো সৃষ্টির শুরুতে খোয়াজ খিজির ছিল এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে দিয়ে বা তাহার মস্তিষ্কে বসাইয়া গাউসুল আজম নাম ধরিল। বড় পীর হইয়াছিল একমাত্র খোয়াজ খিজিরের জ্ঞানে। জ্ঞান না শুধু বসাইতে পারবে সেই একমাত্র গাউসুল আজম। খোয়াজ খিজিরের যেমন মরণ নাই তেমনি গাউসুল আজমেরও মরণ নাই। তাহলে চলুন আমরা আল্লাহকে লাভ করতে যাইয়া সাধন করি এবং নিজেকে পবিত্র করি। জ্ঞানের মৃত্যু নাই, তেমনি খোয়াজ খিজিরেরও মৃত্যু নাই। এবং এই পৃথিবীতে যিনি খোয়াজ খিজিরকে লাভ করল তিনি গাউসুল আজম, তিনি গাউসুল আজমকে লাভ করল, তেমনি তাহারও কোনো মৃত্যু নাই। ঘুরে ফিরে আর কি বলবো? মূলের ঘরে যদি বলতে যাই তাহলে স্রষ্টা নামের ও রূপের প্রকাশ ঘটাইতে আল্লাহর নামের রূপের প্রকাশ ঘটাইয়াছেন। যেমন ঠিক তেমন করে স্রষ্টা বেলায়েতের যুগে গাউসুল আজম নামের প্রকাশ
স্রষ্টা ঘটাইয়াছিলেন। তিনি বুঝাইতে তাই বুঝাইতে চাইলাম রাসূলগণের মাধ্যমে স্রষ্টার জ্ঞান ও গুণ রাসূল রূপে প্রকাশ করে গেলেন। ঠিক তেমন করে খোয়াজ খিজিরের নামের রূপে স্রষ্টা জ্ঞান ও গুণের প্রকাশ দিয়ে গেলেন। তেমন করেই স্রষ্টা গাউসুল আজম রূপ গাউসুল আজম নামের রূপে জ্ঞান গুণের প্রকাশ করে গেলেন। রাসূলগণের জ্ঞান গুণ খোয়াজ খিজিরের জ্ঞান গুণ এবং গাউসুল আজমের জ্ঞান গুণ হলো স্রষ্টার এবং নিজেই তিনি স্রষ্টা। ওই নামের রূপে নিজেকে প্রকাশ দিয়ে গেলেন। গাউসুল আজম আবার কোন যোগে কোন নাম ধরে আসে তাহা স্রষ্টাই ভালো জানে। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।